এমনি মনে করেন জ্ঞান ভোগ কম তো ছোট মানুষ। হ্যাঁ মানে ভুল মানে করবে তা কওয়া যাবে না, করলে আপনার ভুল বলেন নি। আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী, জাহান্নামে যাবে কারা বেশি? উত্তর তো ফাঁস করে দিছি, জাহান্নামে যাবে কারা বেশি? জান্নাতে থাকবে দরিদ্র শ্রেণীর লোকেরা বেশি, বলেন ওইগুলো যখন সস্তার বাজারে বিক্রি হয় তখন ওইগুলো কিনে গরিবেরা গায়ে দিয়ে বেড়ায়, আর লোকেরা যখন টাকা হয়ে যায় তখন চিন্তা করে এই টাকা কোন কাজে লাগাবো, এই জন্য সুদ খায় ঘুষ দেয় হারাম পথে টাকা গুলো খরচ করে। বুঝা গেছে? গরিব মানুষ খরচ করবে কি ওই তো চলে না, এজন্য খরচ করার লাইন পায় না, তাই গরিবরাই দরিদ্ররাই বেশি জান্নাতে যাবে আর দুপুর মহিলারা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা বোনেরা একটু কান খুলে শোনেন, আল্লাহর নবীকে বলা হলো, আমার বিশ্ব নবী কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, অনেক কারণ আছে, তার মধ্যে মেজর কারণ দুইটা, কয়টা আর একটু জোরে বলেন, কয়টা? আপনারা স্লোগান দিতে পারেন না, এই জন্য আপনাদের ভোটের মাঠে যাওয়ার লাগে না, কথা কয় না। কোরআন এবং হাদিসের আলোকে দু একটা কথা বলবো, সময় বড় অল্প, অল্প সময়ের মধ্যে কিছু গল্প করে যাব, যে গল্প যেন আমাদের জীবনে কাজে লাগে, আমার যুবকদের কাজে লাগে, আমার তরুণদের আমার কিশোরদের কাজে লাগে, বৃদ্ধদের কাজে লাগে, আমার ছাত্রদের কাজে লাগে, আমার উস্তাদদের যেন কাজে লাগে। আমি হতভাগা, এখানে এমন অনেকে আছেন যারা সবচেয়ে শুধু আমার থেকে নয়, এখানে অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি থেকে থাকতে পারেন, অনেক তাহাজ্জুদ গুজারি মানুষ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, ছোট মানুষ উঠাই দিয়েছেন, বলতে তো হবে কিছু কথা, কথা বলার তৌফিকও দিয়েছেন, কে একটু চিল্লায় বলেন কে? আমার সাথে সফর সঙ্গী এসেছে গুলাম ভাই, আজকের মাহফিলের আমার যে হুজুর দাওয়াত দিয়েছে, দেখেন সানগ্লাস পরে বসে আছে,
নিজে কথা বলার মধ্যে দেখতে পাইছেন ভাই গাড়িতে আসার সময় বলছে ভাই আমি তো কানা কিন্তু কালা না হট করে মনে হলো কিছু একটা শব্দ হয়েছে আর বললাম পরে না কিছু না পরে ফোনে এসে দেখে ওর পার করে বাইস দিছে কাজ আমি বললাম না কানা হতে পারি কালা না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের সে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না ঠিক না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কার জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুখের ঠিক না বেঠে চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে তবে কেন শুকরিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলে দুটি পাও কথা কয় না হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলেন আর কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা চোখ দিল হাত দিল পা দিল কান দিল কথা বলার শক্তি দিল আর কাপড়ের নিচেও কিছু দিয়েছে না দেয় নাই নতুন করে এখন আবার শরীর থেকে শরীফা আর শরীফা থেকে শরীফ হওয়ার গল্প শুরু হয়ে গেছে সত্য না মিথ্যা এখন কি আশ্চর্য ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন ছেলে হয়ে জন্ম নিয়েছে ওর এটা ভাল লাগে না তাই মেশিন কে কি মরে যাইতেছে চিন্তা করতে পারে বুঝুন সত্যি বলছি না মিথ্যে আবার মেয়ে হয়েছে এটা ভাল লাগে না উনি নুনু বানাবে মানে ওপেন কথা এত কি লজ্জার কি আছে একটু ভদ্র করে করি মনে হয় মানে ভদ্র করে কবো কেন তোকে যদি লজ্জা সরব না থাকে এর থেকে আর কি বল এই বলেও তো লজ্জা দিতে পারছি না তা কবো নাকি এদের অবস্থা কি যেমন যে ওই একজন আমাদের মাহমুদ রাজা জিয়াদি ভাই বলছিল যে যাচ্ছে মাহফিল করে তোর মোড়ের মাথায় দেখে একজন রাত্রি প্রায় 12টার সময় ওই প্রকৃতির কাজ সারার জন্য বইছে বুঝতে পারছেন মানে পায়খানা বৃদ্ধি হয়েছে তো উনি আবার মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই দিয়েছে এই জায়গায় এই কাজ করছে কেন টুদাই লজ্জা নেই ও মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই দিয়েছে ও লজ্জাই লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে মানে নিচে দাবাই হোক উপরে যেন কোনো বাতাস না লাগে বিষয়টা বোঝার নেই তো এর থেকে কি বলবো ট্রান্সজেন্ডার মহিলা থেকে পুরুষ হতে চায় পুরুষ থেকে মহিলা হতে চায় কেউ বলতেছে আমার মানুষ
মানসিক ভাবে আমি শারীরিক ভাবে পুরুষ, কিন্তু মানসিক ভাবে আমি মহিলা, তাই উনি মহিলা হইতে চাই, শরীর থেকে শরীর পাইতে চাই, চিন্তা করতে পারে। আর এইগুলো যারা শিখাচ্ছে আমি তাদের নিয়ে কালকে একটা নাটক করব। কি করবো জানেন? বলবো কি করবো? যে স্যার এটা শিখাবে যে মন মহিলা থাকলে অসুবিধা নেই, ওই স্যার বোধ যায় এটা জড়াই ধরছি, যেমন মনের তো মহিলা তাই তো বোধ ধরি নাকি স্যার, তাছাড়া তো কোনো রাস্তা নেই, মনের তো মহিলা তা মহিলার ধরি অসুবিধা নেই, কথা বলাই লাগবে, বলেন ঠিক না বেঠিক? যা ইচ্ছা তাই এই বাংলাদেশে করা যাবে না, এই ট্রান্স জেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে, সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে আমার ব্র্যাক ভার্সিটির একজন শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তাওহীদ জনতার পক্ষ থেকে বলে দিতে চাই, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা দাদা বাবুদের দেশ নয়, এটা আমেরিকার দেশ নয়, এটা স্বাধীন ছাত্র যাই হোক, এখন এই যে কাজগুলো চলছে এই কাজগুলোর বিরুদ্ধে আমার আপনার সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আরেকটা কাজ চলতেছে, সেটা হলো সুগার ড্যাডি, সুগার ড্যাডি মানে মিষ্টি বাবা। কি বাবা? মিষ্টি বাবা। এইটা আবার বিয়ে করে, বাবার বিয়ে করে যায় সুগার ড্যাডির বিয়ে করে, আর ওদের নিয়ে টেলিভিশনে টক শো, ফেসবুক, ইউটিউব, টিকটক এইগুলো করে, আর তুই বিয়ে করেছিস কর, যা ইচ্ছা তাই রাত্রি করবি, কিন্তু তুই আমার যুবকদের আগুন ধরে ধরিস কেন? ওরাই মোটেই একটা পাচ্ছে না, আর তুই বুড়ো হয়ে এসে 18 বছর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আমার ওদের দেখায় বেড়াচ্ছিস, সত্য না মিথ্যা? আমার রাসূল বিয়ে করলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এটা নিয়ে বাতিলেরা কত কথা বলে, আর যখন হুমায়রা আহমেদ তার মেয়ের বান্ধবীকে বিয়ে করে তখন এইটাকে বলে এইটা হলো একটা মডার্ন, কথা কয় না? এটা যদি মডার্ন হয় তাহলে আমার রাসূল তো আগে দেখাই আছে, তাহলে আমার রাসূল নিয়ে তোমাদের চুলকাই কেন? কথা কয় না? আমার রাসূলকে নিয়ে যারা চুলকায় তার খারাপ উদ্দেশ্য নিয়ে চুলকায়। গোলমার ভাইরা, এখন যদি বলো ভালোবাসার কোনো বয়স নাই, তাহলে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেন বয়স লাগবে? লাগবে? ভালোবাসার তো বয়স নাই, তোমরা 18 বছরের আগে বিয়েতে নিষেধাজ্ঞা দিয়ে দিলে অসুবিধা নাই, কিন্তু 18 বছরের আগে যখন ওই রমনা পার্কে টাঙ্কি মেরে বেড়ায় আর লাইলাতুল চৌদ্দই ফেব্রুয়ারি যখন ঘুরে বেড়ায় তখন তোমাদের কোনো বক্তব্য থাকে না রে, থাকে না কেন বলো না? আমার টাইম যাচ্ছে তার আগে আমি ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার
له وأنست لعلكم ترحمون. কোরআনের কথা শুনলে রহমত পাবো কার, আর আল্লাহ রহমত যে পায় তার অন্য কোন কিছুর দরকার হয়। মালিক হিসেবে যার আল্লাহ আছে তার কোন কিছুর ভয় আছে, কথা কয় না আছে? মাঠের মধ্যে এক কোনায় একটু পানি জমেছে, সেই পানির সাথে কাদাও হয়েছে, মোটামুটি গরু যেয়ে দৌড়িয়ে ওই কাদার মধ্যে চলে গেছে, গরু দুই পা গায়ে গেছে, আর পাক যেই জোরে রাগ করে ছাড়তেছে, কাদার মধ্যে পড়ে গেছে, আটকে গেছে। এখন বাঘ গরুর কাছে যাইতে পারে না, গরু বাঘের কাছে আসতে পারে না, বাঘ বলতেছে ওরে গরু তোর এই জন্য গরু বলে, গরু হইতে পারে টাইগার না এটা ঠিক, তবে এত পাগল মনে করো না, কারণ আমি কাদায় ঝাঁপ দিছি, আমি জানি আমার একজন মালিক আছে, সন্ধ্যাবেলা আমার খুঁজতে এসে যখন পাবে না, খোঁজাখুঁজি করে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, যদি ফায়ার সার্ভিস লাগে তা আনবে, আর আমার মালিক আসার পরে তুই যে আমার তাড়াইছিস এর প্রতিশোধ নীতি যে তোর কিন্তু খেলা হবে। কারণ আমাদের মালিক হলো আল্লাহ তাআলা। কোন মানুষের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না, পারে না। ওগো আমার ভাইরা, এই জন্য বলবো আমার যুবকের তরুণেরা, কিশোরের কিশোরেরা, দল নয় মত নয়, সবাই আমরা মুসলমান, যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, মুসলমান হিসেবে এখানে বসে যাবেন, বসে যদি দুই একটা কথা শোনেন, আমার পরে আমার একজন বক্তা আছে না আছে, সুন্দর বয়ান করবেন, আলোচনা করবেন। ভাই আমার, আমি সূরা আসর পড়েছি, সূরা আসরে আল্লাহ সময়ের কসম খেয়েছেন, আসর মানে হলো সময়, কাল মহাকাল, অনেক কিছু, অনেক সময়, লম্বা সময় যাই হোক না কেন, এক একজন তাফসীর কার এক এক ভাবে ওইটা তরজমা করেছেন, কেউ বলেছেন আল্লাহ বলেছেন সময়ের কসম, কেউ বলেছেন না আল্লাহ বলেছেন মহাকালের কসম, কেউ বলেছেন না আল্লাহ বলেছেন কালের কসম, কাল হোক স্বাধীনতা দেখেছে, আর আমরা যারা জন্মগ্রহণ করি নাই স্বাধীনতাটা দেখতে পাই নাই, তার মানে ওই সময় আমাদের জন্ম হয় নাই, সময়টা হলো ফ্যাক্ট। কি সময়টা ফ্যাক্ট? সময় চলে যাবে, আপনিও চলে যাবেন, জীবনটা কি এটাই সময়? জীবন কেমন সময়? আপনার যতক্ষণ হায়াত আছে ততক্ষণ অক্সিজেন দিয়ে হইলো আপনি বেঁচে থাকবেন, থাকি বেহেমরে, আর যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, এখন আইসিইউ কেন, এনআইসিইউ কেন? আপনার যদি ওই মাউন্ট এলিজাবেথে পাঠানো হয়, ওখান থেকেও ব্যাগ দিয়ে দিয়ে ফিরার কোনো তৌফিক আর হবে? কথা কয় না যে এটা হলো কি সময়? সময় একটা ফ্যাক্ট। সময়টা যদি আরো ভালো করে বুঝাতে চায়, বাজারে যাবেন, বাড়ির মহিলাদের সামনে আগায় বসতে বলেন, ক্যা জায়গা হচ্ছে না নাকি, পুরুষ প্যান্ডেল খালি আছে, তাইলে পুরুষদের ওখানে দেন, মহিলাদের ইকেল নিয়ে আসেন, সব জায়গায় মহিলারা ফার্স্ট, পুরুষরা আগে, কি ঠিক না নাকি? মহিলারা ফার্স্ট সব জায়গায়, মাহফিলে
বেশি, সিরিয়ালেও বেশি, টিকটকেও বেশি, ফেসবুকেও বেশি, আর বাজারেও বেশি, বেশি বেশি রে। এই জন্য আল্লাহ বলছে তোকে রে জাহান্নামেও রে। কি কথা কয় না আরেকজন বোনের বসার জন্য জায়গা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, পরকালে আপনার জন্য জান্নাতে জায়গা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার কোন সিলাই খতম করবে আমরা কেউ জানি না, আর সেই কুকুরকে পান পান করানোর জন্য যখন কূপের দিকে হাত বাড়ালো, দেখলো না কূপের পানিটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কি করে যায়, পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই, পাত্র নাই, নিজের কুকুরকে যখন পানি পান করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন ওই পতিতা মহিলার গোটা জিন্দেগির গুণে ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা তালাশ করে আমার তো মান ইজ্জত কিছু রইল না, এমন অপরাধ জীবনে আছে রে, বাবা জানলে বাড়িতে প্রবেশ করতে দিত না, এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর যদি বন্ধুরা জানতো, বন্ধুরা তুতু নিক্ষেপ করতো, এমন অপরাধ আমাদের আছে না নাই। যদি বউ জানতো তাহলে বউ সংসার করা বাদ দিয়ে বাপের বাড়ি চলে যেত। যদি আপনি গাইতেন আমার সোনার ময়না পাখি, কোন বাদশে বাপের বাড়ি গো, এই স্মৃতি একলা কেমনে থাকি রে সংসার করতো না। মামনদেরও এমন অপরাধ আছে যে অপরাধ স্বামী জানলে এক তালাক না ও তিনের জায়গায় 300 বাড়ি বসে থাকতো, ঠিক না ভাই? ঠিক আছে না নাই? এমন অনেক গুনাহ আছে, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? সানাই মাহমুদ একজন মডেল ছিল, অভিনেত্রী, সেই অভিনেত্রী পরিবর্তন হয়ে গেল, নিজে মডেলিং করা ছেড়ে দিল। কারণটা কি? কারণ করোনাকালীন সময়ে যখন সে নিঃশ্বাস নিতে পারছে না, চারিদিকে কত অক্সিজেন, কিন্তু তার অক্সিজেনটা সংকুচিত হয়ে গেল। হঠাৎ করে চিন্তায় আসলো, আমার যদি এখন মৃত্যুটা হয়ে যায়, মালাকুল মউত যদি আমাকে নিয়ে যায়, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহকে কি দেখাবো, আল্লাহর সামনে কি হাজির করে বলবো যে আল্লাহ দেখো এটা আছে। ও বলার ভাইরা, এই চিন্তা করে ও তৌবা করলো যে আর কোনোদিন মডেলিং করবে না, আর কোনোদিন নায়িকা গায়িকা এই জাতীয় কোনো কিছু হবে না। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপথ দেখিয়েছেন। এমনি ভাবে বুখারি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা সব পূর্বের জামানায় একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার সন্তানদের বলল, সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে ওই ঝড়ের দিনে উড়াই দিবা। বুখারি শরীফের হাদিস। সন্তানদের সন্তানেরা তার বাবা মৃত্যুর পরে এই ওসিয়াত পালন করলো, একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে সে পরিবারের প্রতি হক রেখে যায় কয়টা? এইটা তো কইতে হবে, একজন মুসলমান আর একজন মুসলমানের পরে হক কয়টা? ছয়টা। এই যে একজন পেয়েছে আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ আমরা জানি না আমার উপরে আমার ভাইয়ের হক কতটা, কয়টা? একটা
একজন মুসলমান তার মানে আমার উপরে আমার ভাইয়ের ছয়টা হক আছে, আমার ভাইয়ের উপরে আমারও ছয়টা হক আছে, আপনার উপরে আপনার প্রতিবেশী যারা আছে সবাই কয়টা হক আছে? এক নম্বর বলো, এক নম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন একজন মুসলমানের উপরে উপরে মুসলমানের ছয়টা হক, তার মধ্যে এক নম্বর হলো যখন একে অপরের সাথে দেখা হবে তখন সে সালাম দিবে, সালাম দিবে, কি করবে সালাম দিবে। দুই নম্বর, দুই নম্বর, দুই নম্বর হলো যখন কোন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দিবে, নিমন্ত্রণ দিবে, তখন সেই মুসলমান তার দাওয়াতটা গ্রহণ করবে, তার নিমন্ত্রণটা গ্রহণ করবে। তিন নম্বর, যখন কোন মুসলমান হাসি দিবে, আলহামদুলিল্লাহ বলবে, তখন সে তার জবাবে ইয়ার হামুকাল্লা কি বলবে, ইয়ার হামুকাল্লা এটা বলবে। চার নম্বর, যখন কোন মুসলমান যখন কোন মুসলমান অসুস্থ হবে, যখন সৎ পরামর্শ চাইবে, তখন সৎ পরামর্শ দেবে, অসৎ কোনো পরামর্শ। অনেক সময় বলে বন্ধু আমি কি করবো, ক পরামর্শ দে, অনেক সময় অনেকেই অনেকভাবে পরামর্শ দেয়। সেদিন এক বন্ধু আর এক বন্ধুর পরামর্শ দিচ্ছে, বলছে দোস্ত তোর সাথে কি তোর বোর গোলমাল হয় নাকি? বলছে হয়, মারামারি হয়, বলছে মাঝে মাঝে তো একটু ঝামেলা হয়, বলছে যদি ঝামেলা হয় রে তাহলে ঘরের মধ্যে যদি দা বটি ছুরি কাছে এগুলো রাখবি নে, বলছে কে জবাই খেতে পারে নাকি? বলছে জবাই করলি তো বেঁচে গেল, জবাই যদি করে তাই তো বেঁচে গেলি, এখন নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে জবাই করে না খালি লুনু কেটে দেয়। সত্যি না মিথ্যে? পেপারে আসে না? আসে হাসির জন্য বললাম, সাবধানে থেকে হাসির জন্য না, এই কথা কেন হবে না হবে। ও আমার ভাইরা, পরামর্শ চাইলে কি পরামর্শ দেবে? সব পরামর্শ দেবে। তাহলে গেল কয়টা, কয়টা গেছে একটু মনে আছে বলেন দিন? এক নম্বর দেখা হইলে সালাম দেবে, দুই নম্বর হাত, দুই নম্বর নিমন্ত্রণ দিলে সেটা কবুল করবে, তিন নম্বর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ার হামুকাল্লা বলবে, চার নম্বর যদি যদি কোন পরামর্শ চাই সৎ পরামর্শ দেবে, আর পাঁচ নম্বর হলো যদি অসুস্থ হয় তার সেবা শুশ্রূষার জন্য যাবে, খোঁজ খবর নেবে, ফল পোকামাকড় পোকামাকড় না ফল ফকল কিনে নিয়ে যাবে। আর ছয় নম্বর হলো যদি মারা যায় তার জানাজায় শরীক হবে রে। আর একজন মরা মানুষ যখন মরে যায় তখন তার পরিবারের প্রতি হক রেখে যায় কয়টা? একজন বলেন কয়টা, কয়টা কেউ পারবেন? আল্লাহ নবীর হাদিস কয়টা কে জানেন না? পরিবারের হক হলো, এই মরা মানুষের পরিবারের প্রতি হক হলো চারটা, কয়টা? এক নম্বর দাফন কাফনের ব্যবস্থা করবে, দুই নম্বর যদি কোন ওসিয়াত করে সেই ওসিয়াতটা পালন করবে, আর তিন নম্বর যদি কোন ঋণ রেখে যায় সেই ঋণ গুলো পরিশোধ করে দেবে, আর ও যদি কারো কাছে পায় সেটা আদায় করে নেবে। এখন যখন জানাজা হয়, চার নম্বরটা বলছি আর একটু পরে, এখন যখন জানাজা হয় আমার ভাই বাবা মারা গেছে, বলা হলো ভাই একটু কথা বলেন, উনি দাঁড়ায় বলতেছে ভাই না বাবা কত কষ্ট দিয়েছে, কারোর সাথে ঝগড়াঝাটি হতে দিয়েছে, মাফ করে দেবে না যদি কোনোদিন আদায় থাকে, আমাকে জানাবে না আমরা সব করি। কিন্তু এই বাপের কাছে যে অন্যরা দিন আদায় থাকতে পারে এটা একবারও কয় না, ঠিক না? ঠিক এইবার করে কি সস্তা বাজার হতে সব দামি দামি হালখা তার কাঁধে লিখে পাঠাই দেয় তোর বাপের কাছে, এত পায় বা তো পায় বা তো পায়, ঠিক না? বেটি কিন্তু ওই বাবা যে কারো কাছে পাবে ওই ডাল্লার ওলি সুপ্রি, টাকা বেশি গেলে পাগল বোঝে না, আর কোন গেলে পাগল টাকা চেনে না, কে না কোন গেলে বোঝে কি পাগল টাকা কোন গেলে খুব বোঝে, আর বেশি গেলে কয় আমি একটু পাগলা গেলে যাতে কি সে গেলে লেগে যায় পাকা মুখ কোথায় গেল আছে সম্পদ রেখে যাবে, ওই সম্পদের সুষম বন্টন করবে, মাফ করুন এটা করা যাবে। দুই নম্বর হলো যে তার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়ত পালন করা, তিন নম্বর হলো যদি তার কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা, আর চার নম্বর হলো তার রেখে যাওয়া সম্পত্তি কলে কৌশলে ছলে বলে সব নিজের আত্মসাৎ করার চেষ্টা করে। ও উল্টো বলা হয়ে গেছে, আসলে এটা সুষম বন্টন করা।
থাকবো সে সেই প্রাপ্যটা তার বুঝে দিতে হবে। নয় ভাগ্নে যদি পায় মায়ের অংশ থেকে, সেই ভাগ্নে বুঝে দেওয়ার দরকার আছে না নাই, কিন্তু বুঝে দেয় কি করে, আরে যা তোর জমি বিঘে চলছে কত, যেমন দাম না রে জমির এত দাম না, তুই 20,000 টাকা নিয়ে জামিন দে হাঁটাতে, এরকম করে না করে না, ন্যায্য মূল্য দিয়ে তার কাছ থেকে কিনে নিতে হবে। এটা হলো এই কথা কেন বলছিলাম যে একজন আল্লাহ রাসূল বললেন, পূর্বের জামানায় একজন ব্যক্তি বললেন আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পোড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াই দিবা। তো ওসিয়ত পালন করা একটা হক, ঠিক না? বেশি ওসিয়ত পালন করলেন, তার লাশটাকে পোড়ানো হলো, ছাই বানানো হলো, বিকট ঝড়ের দিনে উড়িয়ে দেওয়া হলো। কোন হাদিসে এসেছে ওসিয়ত করেছিল অর্ধেক পোড়াবা আর অর্ধেক পানিতে দিয়ে দিবা, অর্ধেক পানিতে দিয়ে দিল, যাই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করে সৃষ্টি করলেন, কোন সাথে সাথে পায়া খুন হয়ে গেল। আল্লাহ বললেন ওগো আমার বান্দা দাঁড়াও আমার সামনে, তুমি কেন এমন অভিনব আচরণ করেছিলে যে তোমার মৃত্যুর পরে যেন তোমার লাশটাকে পোড়ানো হয়, ছাই বানানো হয়, তারপরে উড়িয়ে দেওয়া হয়। ওই লোকটি বলল আল্লাহ গো, আমি জীবনে এমন গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত নাফরমানি তোমার করেছি, তোমার কোনো হুকুম মেনে চলি নাই, তোমার দেওয়া ধর্ম পালন করি নাই গো আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, জেনে করেছি, ব্যভিচার করেছি, আমি জানি আমি মারা যাওয়ার পরে তুমি আমাকে ধরবা, তারপরে আমাকে শাস্তি দিবা গো, তাই এই ভয়ে যা লিখারে একবার দেবেন দিন, আবার এই উত্তুত করে কাটি মারলে আমার হয় না, কবে একবার লেখে লিস্ট করেন করে একবারে দেন, আমি সব বেরিয়ে যাব। আইসি তো আইসি যখন ভর্তি হবে না, আমার ভাই বোন ভালোবাসে তো তাই দেয়, তো ওই ওয়ার্ডের মধ্যে সন্ধ্যা দিল ঝামেলা কিরম জানেন, একজন শুয়ে গেছে রাত্রি সারাদিন পরিশ্রম করা, তো বউ হঠাৎ কাটি মেরে বলছে হঠো ঘুমাইছে ঠান্ডায়, তো বলো তো আসলে তুমি আমার কিরম ভালোবাসো, বলছে তোমার আমি আকাশের মতো ভালোবাসি, তো আবার কিলাম তো আবার ঘুমাইছি, এই ঘুমাইছো যা, এই ওটা তুমি আমার কিরম ভালোবাসো, কত আমি আকাশ দুনিয়া পৃথিবীর দিয়ে মতো ভালোবাসি, আল্লাহ কষ্টে ঘুমাইছি গেছে, বাসাই ঘুম পড়ে যাই ওটো, বলছি শোনো তুমি আমার কিরম ভালোবাসো কদিন, বলছে আল্লাহ তোর আমি পৃথিবীর সব রকম করি যা আছে সব রকম করি ভালোবাসি, আল্লাহ আমি তোর কোনো রকম কোনো কিছু বাদ নেই সেই করি ভালো, বলছে তো তার যদি না থাকতাম তাহলে তুমি কার বিয়ে করতে, তা বলছে তোর মার করতাম, এখন তো স্ত্রীর মেজাজ খারাপ, তুমি এই তুমি বলছে শোন এই জন্যই আল্লাহ তোকে নারী করে পাঠাইছে, তুই যদি না থাকতিস তো তোর যদি বিয়ে করা না হতো তো তোর মা আমার শাশুড়ি হতো না, কেন সুতরাং বলে তো বিয়ে করা কোনো না চাইছিল, ঠিক না, কথা কি বোঝা গেছে, তাই এখন এইরকম ওই কাকি মাঝে আর বলে বইয়ে বসে থাকবার কখন কি কখন করে বলি না হুজুরের মুখ খা, এতটুকু ভয় তোমার অন্তরে থাকার জন্য আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুণে ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম, আল্লাহ বাসিলা তালাশ করে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে আয়োজন, আল্লাহর নবী মেরাজে যেয়ে দেখলেন একজন জান্নাতের মধ্যে কান্নাকাটি করেন আর অপর দিকে আরেকজন জাহান্নামের মধ্যে খিলখিল করে আসতেছে, আল্লাহর নবী ফেরেশতা ইব্রাহিমকে বললেন ওগো ইব্রাহিম একজন দেখি জান্নাতে কাঁদে আর একজন জাহান্নামে হাসে, কেন হাসি, বলল ওগো নবী গো ওই যে ব্যক্তি জান্নাতে কাঁদে একটা ছেলে ছিল আর যে জাহান্নামে হাসে তারও একটা ছেলে ছিল, যে জান্নাতে ছিল যে জান্নাতে আছে ওর ছেলেটাকে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য ওর ছেলেটাকে চোরের কাছে দিয়েছিল, যে চোর জানো ওর ছেলেটাকে চুরি বিদ্যা শিখিয়ে দেয়, জান্নাতে যাওয়া ব্যক্তিটা আলেম
আর জাহান্নামে যাওয়া ব্যক্তিটা চোর, এই চোর ব্যক্তিটারও একটা ছেলে ছিল। এই চোর ব্যক্তি তার সন্তানকে দিয়েছিল আলেমের কাছে যে আমি সারাটা জীবন চুরি করলাম, অন্যায় করলাম, গোনা করলাম, না জানি পরকালে কি হবে। আমার একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর তার ছিলাই আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়। এই কারণে চোর তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আলেমের কাছে দিয়েছে, আর আলেম দুনিয়ার সফলতার জন্য ছেলেকে দিয়েছে চোরের কাছে। আর ওই চোরের ছেলে যখন নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর ইবাদত করে, একটা আমল সাদকায়ে জারিয়া হিসাবে চোরের আমল নামায় আসতে থাকে, আসতে আসতে চোরের গুণটা হালকা হয়ে যাচ্ছে। অপরদিকে আলেমের ছেলে যেখানে ফ্রিজের মধ্যে রড ঢুকানোর কথা, ওখানে বাঁশ মেরে দিচ্ছে, আসে না নাই, যেখানে খড় দেয় ইট দিটের জায়গায়, যেখানে পাথর দেওয়ার কথা ওখানে ভাটায় চলে যায়, যে কয় তিন নম্বর ইট গুলো আটলা গুলো কোথায়, সত্যি না মিথ্যা, এই আটলা গুলো কোথায় দাও, কেন কয় আটলার দাম আছে, তোমরা তো মূল্য বোঝো না, মূল্য বোঝো না। যদি দেখো ছাই উড়ায় দেখতে পারো হীরা পাবে সেথায়, তাড়াতাড়ি করে দাও, এই খড়গুলো এখন কাজে লাগবে, যেখানে সরকার টাকা দিয়েছে পাথর দেওয়ার জন্য, ওখানে তিন নম্বর ইটে নিতে রুলার দে ডইলে তা জমা করে ঠিয়ে যায়। বলেন ঠিক কি না, আসে না নাই। এই চুরি করার জন্য ওই আলেমের সন্তানকে দিল, আর চুরি করলো, তার একটা গুণা এই পিতার আমল নামায় আসছে, সাদকায়ে জারিয়া হিসেবে আসতে আসতে পিতা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। অপরদিকে চোরের ছেলে ভালো কাজ করার কারণে ওই চোরের আমল নামায় নেক আসতে আসতে ওই চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে এই চোরটা সন্তানের কারণে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার দরকার আছে না? মা বোনের জাহান্নামী কয় কারণে মনে আছে? হ্যাঁ, ওই খেয়ে ফেলেছি, কয় কারণে, দুই কারণে, দুইটা কারণে। মহিলারা বেশি জাহান্নামী, একটু মা মাথায় ঢুকাবেন, একটু মুসলমানের আজকে নির্যাতিত নিষ্পেষিত। আপনারা কি জানেন গতকালকে রাম মন্দির উদ্বোধন হয়েছে কোথায় বলতে কি পারেন? যেখানে বাবরি মসজিদ ছিল, বাবর যেখানে মসজিদ করেছে, গতকালকে বাবরি মসজিদের ব্যাপারে একটু ইতিহাস ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখলাম বিজেপি নামের যে দলটা আছে, ভারতীয় জনতা পার্টি, এই দলটা জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, জনগণের ভোট নেওয়ার জন্য কৌশল করলো। সেখানে 1949 সালে সেখানে একটা ওই যে মসজিদের মধ্যে রামের একটা মূর্তি রেখে আসলো, রেখে এসে চারিদিকে প্রচার করে দিল বাবরি মসজিদ এটা রাম মন্দির ছিল, তার মধ্যে একটা রামের মূর্তি পাওয়া গেছে। এই যখন বললো মুসলমানেরা মূর্তিটা সরাতে চাইল, কিন্তু সরাতে পারল না, বাধা দেওয়া হলো। সারা দেশ থেকে হিন্দুরা রাম মন্দির দেখার জন্য গেল, কারণ ধর্মীয় অনুভূতি সবার মধ্যে আছে না নাই, হিন্দু যারা তাদেরও ধর্মীয় অনুভূতি আছে, খ্রিস্টান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে, মুসলমান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে। ওরা বিশ্বাস করলো, চলে গেল সেই মসজিদে, মসজিদ বাবরি মসজিদে যাওয়ার পরে সেখানে সেই রামের মূর্তিটা দেখলো, এবং তারা দাবি করলো এটাই আমাদের রাম মন্দির, আর মুসলমানেরা দাবি করলো এটা আমাদের বাবরি মসজিদ। এটাকে কেন্দ্র করে আমাদের দেশে 144 ধারা আছে না নাই, 144 ধারা একটা ওই যে ওদের মতো করে একটা রায় নিয়ে আসলো, আসার পরে ওই 1992 সালে আমাদের বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আগুন জ্বেলে দিয়ে সেই জায়গাটাকে রাম মন্দিরের জন্য করে নিল। বলেন না আউযুবিল্লাহ, মানটা কি জায়গার অভাব, জায়গার অভাব না, জায়গার অভাব নেই, যারা গিয়ে থাক তারা জানেন বিস্তৃতি না, কত বড় দেশ, এত বড় দেশ ট্রেনে চললেও ফুরায় না, ফুরায় না, মসজিদের জায়গায়
মুসলমানদের কলিজায় একটু আঘাত দিতে হবে, মুসলমানদের কলিজায় আগুন ধরাতে হবে। আর হিন্দুরা দেখবে যে বিজেপি তখন কার যে বাজপি ছিল ক্ষমতায়, সেই বাজপি দেখলো এইটা যদি করতে পারি গো পারি গো, তাইলে হিন্দুদের ভোট আমার পক্ষে আসবে আসবে। আর বর্তমান সরকার সেই দলের নরেন্দ্র মোদী সরকার, সেখানে ওই বাপরি মসজিদের জায়গায় রাম মন্দির করে উদ্বোধন করে দিয়েছে, বলেন না জুবিল্লা। কারণ কি একজনকে পাইলাম যে অলস না, একজনকে পাইলাম যে অলস না, বলছে তুমি তো আসলে বলি ভালো, এখানে সবাই অলস, বলছে না স্যার ওইটা না কি, বলছে আমি ইচ্ছা করি তুই নি কেন, বলছে তোলে কি না বুঝা গেছে। আচ্ছা আমি আলোচনা আলোচনা যেটা করছিলাম অনেক সময় অল্প, সর্বশেষ কোরআনের আয়াত সূরা আসর নিয়ে কথা বলছিলাম, আসরের চারটা গুণের কথা আল্লাহ বলেছে, তার আগে যেটা বলেছে এই চারটে গুণ যদি না থাকে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত বলেছেন কি, শুধুমাত্র তারা ব্যতি রেখে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আর সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ করেছে। তিন নম্বর যারা হকের উপদেশ দিয়েছে, আর চার নম্বর যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চারটা কাজ যারা করেছে ওরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। এই চারটা কাজ করার দরকার আছে না নাই, তার মধ্যে এক নম্বর কি আল্লাহর প্রতি ঈমান, কি আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফুলসিরাতের প্রতি ঈমান, আমাদের ঈমান আছে নাকি? আছে আছে, তো মসজিদ ঢাকা থাকে কেন, মসজিদ ঢাকা কেন নেই, আছে কিন্তু সেই ঢাকা নেই রে। আল্লাহর ব্যাপারে বলছো আমিন নাসি মাইয়া বলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বাহুম বিল মুমিনিন। আল্লাহ বলছেন মানুষেরা, অনেক মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি, কিন্তু আদৌ তারা ঈমান আনে নাই। আমি আল্লাহ বলছি ওরা আসলে মুমিন না, কথাটা কার আল্লাহ, কারণ আল্লাহ আমাদের অন্তর দেখে না, দেখে না অন্তর কি, আমি কেমন বড় আল্লাহ আল্লাহ কেমন বড় হুজুর, পৃথিবীর কেউ জানো কার না জানো, অনেকটাই আমার স্ত্রী জানে না জানে না, আমার স্ত্রী জানে। আপনারা আসলি দাওয়াত করে খাওয়ার, আপনারা আসলি বড় বড় গোশত দেন, কিন্তু আমার স্ত্রী তো জানে যে আমি মালটা কি, কথা কয় না। মা বাবা পরিবার পরিজন গ্রামের মানুষ অনেক সময় জানে, আর আমার আল্লাহ অন্ধকার দেখেন, আলোতেও দেখেন, রাতে দেখেন, দিনে দেখেন, ছাদের উপরে দেখেন, ছাদের নিচে দেখেন, বাগানে দেখেন, ফাঁকা মাঠে দেখেন, যেখানে থাকেন না কেন আল্লাহর দৃষ্টি থেকে চুল পরিমাণ লোকানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? যদি সেই ক্ষমতা না থাকে তাহলে কেন ভুল পথে যান, কেন অন্যায় পথে যান, কেন পাপের পথে যান, ভালো পথে চলার দরকার আছে না নাই? ইমান আনতে আল্লাহর প্রতি সৎ কাজে বলছি, দুই নম্বর হলো কি করতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজের লোক কম না বেশি, না বেশিও আছে, বলছে দোস্ত তাস খেলতেছিস দুই হাতে তো, তার দুইটা তো খাওয়ার লাইন পাচ্ছিস নে, ধরাই দিয়েতে মুখি দেখেছে নে টান দে উপকার। আরে বাবা এই জনদর দিয়ে থেকে কেউ আছে, পরে জনদর দিয়ে তাস খেলতে একটা দিয়ে ওই তো টিক্কা ধরে, আর একদম সিগারেট ধরাই নিয়েতে টেনে মুখের কাছে ধরে টান দেয়, আবার নিয়ে বসে থাকে, খালি পরে আবার দেয় না টান দাও। ওরে মানবিক কাজ, মানবতা আছে না নাই? ওই দেখে অনেকেই মনে করে এত ভালো আরে ভালো কাজ কিছু করবেন, আমি ভালো কাজের দিকেও এখন যাব না। তারপরে তিন নম্বর হলো হকের আদেশ দিতে হবে, কিসের হকের আদেশ,
আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মহেশপুরে বলে না বলে না বাবু বুড়ো দাঁড়িয়ে ওর আবার বলে বাবু কি বলে ভাই আপনি তো আমার কান আছো কি তোমায় মানুষ দেখতে পান না তুমি কানা দেখলে কি করে বলছে না আমি কানা না তো বলছে কানা কি না বলছে কানা আমার ভাই বলছে সে কনে বলছে সিনেমা দেখতে গেছে কানা আমার ভাই সিনেমা দেখতে গেছে তাই সহ্য না করি পারা জান্নাতি লিখে দেয় যে জান্নাতি মহিলার ড্যান্স দেখেন খানিক পরে আবার জান্নাতি কোরআন তেলাওয়াত করে ওরে বাবা কত রকম সখীর সামনে আমার সামনে পড়ে আপনাদের সামনে পড়ে না আপনাদের এই রাস্তায় ছোট ছোট হয়েছে কুড়িয়ে ঘর হয়েছে ঘরের মধ্যে সা বিস্কিট কফি টফি আছে মোটরসাইকেলের পিছনে কথা সত্য না আগের সময় প্রেম করিলে হুজুর বলতো আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন কোন হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড আছে না নাই। শুধু কি ছেলেরা পরিচয় করাই না, ওই মেয়েরা একটা গাড়ি করে নিয়ে বাড়ি হাজির, মা বলছে কিরা বলছে আমার বয়ফ্রেন্ড ও আপনি তো বলবেন না আমি মহেশপুরের সত্তর বাজার থেকে কটা দাম দিয়ে আপেল কিনে আনতাম। বাবা আসো বলছো আব্বা, ওরে আব্বা আমার খাটাস কোথায়, এই আব্বা কয়দিন খেয়ে বলছে 23 মিনিট দিয়ে বিয়ে করার সময় উনি আবার খুঁজে পড়ে কোরআনের হাফেজ হইতে হবে, পর্দাশীল হইতে হবে, আল্লাহ নবী হইতে হবে, তাপসী দামিয়া হইতে হবে, আমাদের নামই বলি আমাদের মনিরুল ইসলাম ফারুকি ভাই বলতেছে ভাই কই আমজাদের শালা বলছে ওর কাছে একটু ফোনটা দেখদিন একটু কথা বলি এত কল দিয়ে ধরে না, তো আমরা হুজুর আমজা ভাই হুজুর একটু খোঁজ খবর দিয়ে নেবো ঠিক আছে অনেক
কিছু অনেক কিছু করে ফেলে আর কথা বাড়াবো না, এখনো অনেকগুলো গান বাকি, শুনবেন না শুনবেন না। গান কয়টা আছে জানেন এখানে? 101টা। কয়টা? 101টা। আজকে যদি আমি শোনাই তাইলে আজকের রাত মোটামুটি অর্ধেকের বেশি পারে সকালে হতে পারে, কারণ গানগুলো খুব মোটামুটি হাত গান আছে। যে কেউ কমিয়া কেউ আমিয়া কেউ মাঝে হাবি কেউ মাঝে হাবি, এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, কার গায়ে লম্বা জামা কার গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা কেউ বা এত সাটু, পোশাক যা হোক মানব সবাই মহান রবের বিধান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কার মাথায় লম্বা টুপি কার মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি তবু মোরা ভাই ভাই, ঠিক না বেঠে? কার মাথায় লম্বা টুপি কার মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি তবু মোরা ভাই ভাই, বিপদে একই সাথে হব সবাই আগুয়ান, আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দেখবে দিকে বারে বারে বাড়ছে দুর্গতি, ঠিক না ঠিক? আর কি বিভেদ করা যাবে? মুসলমান কি ঐক্যবদ্ধ হওয়া যাবে? কার লম্বা টুপি কার খাট টুপি কার পাগড়ি টুপি কার খালি মাথা কার চুল আছে কার চুল নাই, কার লম্বা জামা কার খাটো জামা কার গোল কার জিরা কার ফা, এগুলো না দেখে মুসলমান হিসাবে যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমার দেশে এই সমকামিতার নামে ট্রান্সজেন্ডারের নামে কোন অন্যায় নৈতিকতা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য রাসূলের জন্য নিজের জীবন জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য জান্নাত পাওয়ার জন্য যদি কোরআনের ডাক আসে কোরআন কায়েমের ডাক আসে কোরআন কায়েমের সংগ্রাম থেকে রাস্তায় থেকে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্ত সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্ত এই শপথ দিতে পারবেন? কে কে হাত দুটো দেখতে চায়? মুসলমানেরা আজকে বাতিল মাথার উপরে নাচা শুরু করে দিয়েছে, কারণ আমরা জানতে পারি নাই আমাদের ঘুম ভাঙে নাই, ঘুমের ঘরে কেটেছে ফজর যখন জহর, খেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শরিয়া জান এশার জামাতে হওয়ার শামিল এখন জামাতে আছে স্থান। আমি মুসলমানদেরকে বলতে চাই, কওমি আলিয়া চরমনা মাঝহাবি লামাঝহাবি জামাত হেফাজত আওয়ামী বিএনপি নামি দামি দামি বিবেক করে করে আমরা আজকে যখন ব্যস্ত বাতিলেরা তখন আমাদের সন্তানদের মধ্যে সমকামিতা ঢুকে দিয়েছে, ট্রান্সজেন্ডার ঢুকে দিয়েছে, ভালোবাসা ঢুকে দিয়েছে, পরকীয়া ঢুকে দিয়েছে, অন্যায় ঢুকে দিয়েছে, অপরাধ ঢুকে দিয়েছে, শুধুমাত্র তোমার আমার ঐক্যবদ্ধতা না থাকার কারণে বলেন ঠেকেরা। এই জন্য এই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছে? রাজি আছে? সম্মানিত ভাইয়েরা, আমি অনেকগুলো প্রস্তুতি আমি নিয়ে রেখেছি, মাঝখানে যেহেতু একটু সর্বপ্রথম ঘটেছে আমাদের অভিভাবক
আপনাদের অভিভাবক নির্বাচিত এমপি এখানে এসেছিলেন, তার জন্য আমরা সময় দিয়েছি। ইতিপূর্বে একজন এমপি ছিলেন, তিনিও এসেছিলেন, তো যার জন্য আমাদের একটু ছন্দপতন ঘটেছে, মাঝখানে আপনাদের আর একটু ডিস্টার্ব করতে চাই। আমি এখন আমার যুবকদের সেই কাঙ্ক্ষিত গানটা কিন্তু শোনাই নাই, তুমি যার লাগিয়া শোনার দরকার আছে না? এটা তো শুনতেই হবে, কারণ যুবকদের এটা না শুনাইলে হবে না। তারপরে আরো আছে সাইজ হইবা হইবা গো, হ্যাঁ এসব বইপত্রি আছে, তো এক এক করে শোনাবো। তার আগে একটা আইনুদ্দিন আজাদ ভাই আমার এই পাগড়িটা দেখে বারবার মনে পড়ছে, এমন করে পাগড়ি বাই তো কে মনে পড়ে আপনাদের? আপনাদের ঝিনেদাই সন্তান, ঠিক কিনা? ঝিনেদাই সন্তান, তার একটা গান আমি গেয়ে বাকি গানগুলো শোনাবো, কিন্তু মাঝখানে একটুখানি কাজ করবো। আপনারা আমার সাথে কষ্ট করতে রাজি আছেন নাকি? তার গান পরে শোনাবো, পরে শোনাই, পরে শোনাই তাই। এ ছাড়ো, 2000 টাকা দেবো, আর গান শোনাবো আর টাকাও দেবো, আর আপনারা শুনবেন আর টাকা দেবেন, রাজি আছেন? রাজি আছেন? আমি গান আর আপনারা শুনিয়ে দুটো টাকা দেবেন না, দিতে পারবেন কিনা? ভাই মাদ্রাসার নাম কি? এই সত্তার বাজারের এই মাদ্রাসায় পরকালের ময়দানে আমি জানি না কি আমল নিয়ে দাঁড়াবো, কবে চলে যাবো জানি না। আজকের এই রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আমার বাবা জীবনের শেষ রাতটা বাস করে আর বাড়িতে জীবন তো ফিরতে পারে নাই। আমিও জানি না কবে সন্তানদের কাছে লাশ হয়ে ফিরে যাব, নাকি আমার বাড়িতেই মৃত্যু, আমি জানি না। ও আমার ভাইরা, মারা তো যাওয়াই লাগবে, আমি আমার কবরের জন্য হরকারের জন্য এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়ার জন্য 2000 টাকা দান করে গেলাম, আল্লাহ যেন আমার দানকে কবুল করে নেয় বলে না আমি। আর কোন আল্লাহর বান্দা আছেন 2000, 3000, 500, 1000 মাত্র 10-15 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন, তারপরে আমি আমার বাকি পরিবেশন আপনাদেরকে শোনাবো। আগে রাজ করলাম, এরপরে গান করবো, গান একটা না চলবে, ঘুরছে চলবে। আমার ভাই বলেছে যে সুদ ঘুষে হারাবো, সেটা নতুন করে বলবো কেন, সুদ ঘুষে হারাব তো নয়, ভালো করে তুমিও জানো। এ গান শোনানোর জন্য বলেছে, আমি না শোনাইয়ে যাবো না, যদি আপনারা সহযোগিতা করেন একটু তাড়াতাড়ি করে 1000, 2000, 3000, 5000, 7000 এই মাদ্রাসার জন্য কে দিবেন? দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আসেন আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ তাড়াতাড়ি করে বলে দেন, বেশি সময় নেওয়া যাবে না, পকেটে যা আছে দিয়ে দেন। আমাদের গোলাম রব্বানি ভাই বললো, যার যা আছে তাই দিয়ে দেন, একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, আমার লিখে দিয়েছে হুজুর 2 প্যাকেট আকিস বিড়ি কিনলাম খাওয়ার জন্য, আমি না খালি সকালে হাগাও হয় না, তারপরেও দিলাম। হুজুর আমার দাবি হলো, আপনি যেন দাঁড়ান, আমি কথাটা বলি, দাঁড়ান তাই একটু বলে বাবা, আপনি আপনার অন্তকে বলে হবে এটুকু শোনো বাচ্চা হুজুর, এই যে 2 প্যাকেট বিড়ি আমি একেবারে উজাড় করে দিয়ে দিলাম, 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। তাহলে ওর হিসাব ঠিক আছে না? এই না বাবা, মাদ্রাসা সবার ঠিক না? আওয়ামী লীগের, বিএনপির, জাসদের, বাসদের, ট্রাকের, নৌকার সবাই আল্লাহ তুমি দয়া করে পরিবার পরিজন আপন জন নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও বলে আমি। তারপরে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, ডাক্তারের চেয়ে বড় ডাক্তার কেউ, আল্লাহর চেয়ে বড় ডাক্তার কেউ না।
নাই, কেউ নাই। ও আমার ভাই, আমার ভাই যান, কত সুন্দর মানুষ গো, একটু এসে তাড়াতাড়ি করে দিয়ে যান, আমি আরো অনেকগুলো পরিবেশন করব। চলে যাবেন না, উঠবেন না, এখন প্রধান বক্তা উনি অপেক্ষায় রয়েছেন, অত্যন্ত সম্মানিত আলোচক, ঢাকা থেকে এসেছেন, কষ্ট করে আলোচনা করবেন, নামটা বলেন। দুই ছেলে মাসিন, দুই ছেলে মাসিন, আর জাহিদ, আর জাহিদ বিয়ে করবে? সংসারে দাম্পত্য জীবনে সুখ থাকে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ মনের নেক বাসনা পুরো করে দাও গো যুবকেরা, বিয়ের জন্য দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া করে দেবো, ভালো জায়গায় বিয়ে হইতেও পারে, তবে সুলাইলাতুল ফেব্রুয়ারিতে যদি টাঙ্কি মারো তাহলে গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই। হেফাজত করবেন, আর আপনি কেমন পর্যন্ত সওয়াব পেতে থাকবেন বলেন সুবহানাল্লাহ। একটু দাম করেন, ওখান থেকে লিস্ট পাঠাই দিতে পারেন, একটু 500 টাকা 1000 টাকা আমারই কিছু না, নগদ পারলে নগদ দেন, বাকিতেও লিখাই দিতে পারেন গো। 500 টাকা নিয়ে বাজারে গেলে পাতা কপি আর ফুল কিনতে কিনতে টাকা শেষ হয়ে যায়, ও আমার ভাইরাই 500 টাকা মাদ্রাসার জন্য দিলে কেমন পর্যন্ত থাকবে? কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করে বলতে পারেন? 5000 টাকা দিবেন, 5000 না দেন, 2000 আমার সাথে, অন্তত আমার সাথে মিল রেখে 2000 টাকা দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি একটু হাত দেখতে চাই? 2000 টাকা দেওয়ার মতো আছেন কোন আল্লাহর বান্দা? 2000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কত ব্যবসা করেন এখানে? সস্তার বাজার, কিন্তু নাম সস্তার বাজার হইলে হবে কি? দাম নাকি বেশি? আলমগীর কবুল কর আমার ভাই জানারা, 1000 টাকা 2000 করে তো কেউ রাজি হবেন না, 1000 টাকা দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? অন্তত পবিত্র কোরআনের পারা কয়টা? কয়টা? কয় পারা? এই পবিত্র কোরআন পরকালের ময়দানে আপনার নাজাতে রসিলা হয়ে যেতে পারে, আবার আপনার জন্য ও আপনার জন্য সাক্ষী হতে পারে যে আপনি কোরআনের পক্ষে ছিলেন না, কোরআন অনুযায়ী চলেন নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই কোরআনের পারা 30টা পারার সম্মানে 30 জন মানুষ একটা করে 1000 টাকা দিবেন, নগদ না পারেন বাকিতে দিবেন। প্রথম কোন বান্দা আছেন একটু দেখতে চাই? যমুনা বেগম, যমুনা সুমেঘনা সুরমা, পদ্মা মেঘনা যমুনা তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঝর্ণা দেখো, যমুনায় যে ঝর্ণা পড়েছে, যমুনা দিল 1000 টাকা গো, আর ঝর্ণা বেগম কত? সেও 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, কোরআনের নামে নাকি আলাদা? কোরআনের নামে আমি 30 জন চাই বাসায় কৃত কোন আল্লাহর বান্দা আছে? একজন দাঁড়িয়ে যান, কোরআনের প্রথম পারার নামে 1000 টাকা দিবেন। আমি দেখতে চাই আপনারা নাম্বার, ফোন নাম্বার, গ্রামের নামটা লিখিয়ে দিবেন, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? মিজানুর রহমান ঝালি, 200 টাকা দাম বাড়িয়ে দাও সম্মান, আর মা বোন
আনন্দের মধ্যে একটু প্যাকেট নিয়ে যান, হুজুর সরাসরি নিজে যাচ্ছে, পকেটে যা আছে দেন, অসুবিধে নেই। কিন্তু তার মধ্যে আমি 30 জন মানুষ চাই, 1000 করে টাকা দেবেন এমন 30 জন সম্মানিত আল্লাহর মেহমান আমি দেখতে চাই। কোরআনের সম্মানে কোরআনের ইজ্জতে টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? দাঁড়িয়ে যান, প্রথম জন দেখতে চাই, প্রথম পাড়ার নামে একজন মানুষ আমি একটু দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কিনা। কোরআনের সম্মানে কোন ভাগ্যবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন দান কর, ও মহিলারা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে। আর পুরুষেরা বলি জানা, তারা যদি দান না করতে পারো ওই টাকাগুলো নিয়ে কোথায় যাবেন? 1000 করে 30 জন মানুষ, 30,000 টাকা দিবেন এমন মানুষ আমি চাই। 30 জন মানুষ কি পাওয়া যাবে না? এত হাজার মানুষের মধ্যে আমার একজন চাচা আমি যে নামটা একটু বলে দেন, ওই দেখেন অত্যন্ত ভালো মানুষ, উনি প্রথম পারার সম্মানে 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দান, সম্মান আপন জনদের কবুল করে নাও, দেখা দাও অনেক স্বপ্ন পুরা করে দাও। দাদা দাদি নানা নানি যারা কবরে, বাবা মা বাবা যদি কবরে থাকে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাও বলে না আমি। আর একজন 1000 টাকা নগদ দান করে আসাদ আসাদুল দ্বিতীয় পারার নামে, যারা কোরআনের নামে এটা একটু বলবেন, আসাদুল কোরআনের নামে 1000 কোরআনের পারার নামে 1000 টাকা করলেন দান। 2 নম্বর পারার সম্মানে 1000 টাকা দেন, আল্লাহ সাকুল ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানি আপন জন যারা কবরে, কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ তুমি আয়োজিত করো দান কর। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর ব্যক্তি, ও আমার 1000 টাকা একদিনে ইনকাম করা যায়, 3 নম্বর কোন ব্যক্তি আছেন? 3 নম্বর কোরআনের পারার সম্মানে 1000 টাকা দান করবেন। আমার একজন যুবক ভাই, নাম কি যুবক আমার? রাসেল ভাই। রাসেল ভাই একটু নামটা লিখে নেন, রাসেল ভাই, ঠিকানা তা যদি না বলছেন তাহলে যে ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, তবে বন্ধু ফোন নাম্বার জমা দিয়েন না। আল্লাহ আমার ভাইজান রাসেল ভাই, 1000 টাকা ব্যাংকে কবুল করে নাও, নেখায় দিয়ে দাও কোরআনে সম্মানে কত দাও। আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ তুমি আপন জনদেরকে কবুল করে নাও, আপন জন যারা কবরে, কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বলে আমি। তাই 1 নম্বর পারা গেল, 3 নম্বর 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ও আমার একজন জীবন মানুষ আব্দুল মান্নান, আব্দুল মান্নান কত সুন্দর মানুষটা আমার। ও আল্লাহ বেলালের সাথে আচরণ আচরণ করে দিও, রাসূল রাসূলের সাহাবীদের সাথে আচরণ আচরণ করে দিও, আল্লাহ জনদের কবুল করে নিও। যে কোরআনের সম্মানে দান করলো আল্লাহ, এই কোরআনটা পরকালে তুমি তার জন্য সুপারিশকারী বানিয়ে দিও বলে আমি। আমার ভাইজান কোরআন 4 নম্বর পারার জন্য, আব্দুল মান্নান ভাইয়ের 5 নম্বর পারা, কোন আল্লাহর বান্দা 5 নম্বর পারা, 30 জন পাওয়াই যাবে। কিন্তু আপনি যদি ভাগ্যবান না হন, আল্লাহ যদি আপনার টাকা না নিতে চান আপনি দিতে পারবেন না। ও আমার ভাইরা, এই জন্য একটু প্রতিযোগিতা করেন। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করলে কোনো লস আছে নাকি? না, লস নাই, লস নাই। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করলে পরীক্ষা ডাক্তারের ফি দিতে হয় 1000 টাকা। আর যদি 20টা পরীক্ষা লিখে দেয় অগ্নি রোগ থাকুক আর না থাকুক, পরীক্ষা আছে না না। এরপরে যদি ডাক্তার একটু ভয় ধরাই দেয় যে দেশে হবে না, তোমার দেশ মারা সারা ইন্ডিয়া জাতীয় নাগরিক পাসপোর্ট করতে 10,000 টাকা, ভিসা করতে আর 3,000 টাকা, বাড়িতে যাচ্ছি তারপরে আবার 60,000 টাকা, ডাক্তার দেখাই বলে কিছুই হয়নি বাড়ি চলে যাও, এর মধ্যে 1,00,000 টাকার দেশ মারা সারা হারি, ঠিক না? ঠিক, এই জন্য 1,000 টাকা কি দেওয়া যায় না? 5 নম্বর পারা, 5 নম্বর গেছে নাকি কমলো? এখন 5 নম্বর হবে, 5 নম্বর হবে, কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বর পারে 1000 টাকা। সন্তান মা বাবা যদি থাকতো, মায়ের একটা শাড়ি কিনতে গেলে 1000 টাকা লাগতো, বাবা যদি থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো গো। এই বাবা যাদের নাই, মা যাদের নাই, মায়ের জন্য বাবার জন্য কোরআনের সম্মানে 1000 টাকা দেওয়ার মতো কি কোনো সন্তান পাওয়া যাবে না? ওগো আমার ভাইয়েরা, যে বাবা শুধু দিয়ে গেল দিয়ে গেল রে, কোনদিন কিছু নিয়ে গেল না, সেই বাবার জন্য কি 5 নম্বর পারার সম্মানে একজন 1000 টাকা দেওয়া যায় না?
এখানে অনেকে চেয়ারে বসে আছেন, চেয়ারম্যান আছেন, কেউ 1,000 টাকা দেওয়ার মতো। আমার বসির ভাই কবির ভাই ব্যবসায়ী, দুইজনে 2,000 টাকা কেনে একটু চাইবো। আমার কবির ভাই কই, আমার মিতা শহীদুল ভাই কোরআনের জন্য নাকি নল, কোরআনের জন্য সম্মানে তালি 6-7 নম্বর পাড়ার জন্য হইলো। আর বসির ভাই লেখে 8 নম্বর পাড়া, মোবাইল যদি নিয়ে যায় খারাপ না হইলো মোড়া মেরি কথা দেও দিয়া কে তালি 9 নম্বর গেল, 8 নম্বর 9 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন, 1,000 টাকা দিতে পারবেন 9 নম্বর ব্যক্তি। আমার ভাইরা এই 30 জন মানুষ আমি বিশ্বাস করি মহেশপুরে এমন মানুষ আছে গো, আমাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, আল্লাহ তার রাসূলের জন্য যারা ভালোবাসেন, আমার শান্তি ভাই কে আসে নাই, আসলে তো একটু শান্তির অশান্তি করে দিতাম। 9 নম্বর পাড়ার জন্য নেই, এখানে নেই, কেউ নেই 9 নম্বর পাড়ার জন্য দিতে পারবেন না, আমার যুবকেরা দাঁড়িয়ে দেওয়া যাবে না। 9 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি দিলে আমি আমার পরিবেশনায় যেতে পারি, আর যদি দেরি করেন দেরি হয়ে যাবে। আমি গান শোনাতে চাইলাম কি অনুভূতি থেকে, গান শোনাতে চাইলাম তুমি যাবে বলে, গান শোনাতে চাইলাম মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব করা চলবে না, মানে সকালে মনের দীক্ষায় মিথ্যে বলতে চাচ্ছেন তা সব আছেন। কোন দিক থেকে আপনা দিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে সম্পদ বাড়িয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে সম্পদ কমিয়ে দিতে পারেন, আল্লাহর কাছে অভাব আছে নাকি? অভাব আছে আল্লাহ যে আল্লাহ। এক সময় আমি মালয়েশিয়াতে ছিলাম, কত কষ্ট করেছি পরিশ্রম করেছি 30,000 টাকার জন্য, মন্থলি 30,000 টাকার জন্য, সেই আল্লাহ এখন আমাকে এত ভালো রেখেছেন যে এমন দিন যায় না। মহিলারা যদি কেউ ওখানে মহিলাদের মধ্যে কেউ জানবো, মা বোনেরাও নাম দিতে পারেন, মা বোনেরাও দান করতে পারেন, কানের নল নাকের নল খুলে দিল দিতে পারেন, আর পুরুষরাও দান করতে পারেন। সেদিন একজন বলতেছে যে আমাদের অনুপ ভাই খুব ভালো কালেকশন করতে পারে, আমি বললাম যে নাকের নলক কানের নলক কি খুলে দেয় নাকি, বলছে মহিলারা তো ওইটা খুলে দেয় আর পুরুষরা দেয় না, খুলে চিজে দিয়ে দেয়। সম্মানে 2,000 টাকা দেবেন, তারপরে ধানে ঘুরাই দিয়েছেন তো কোন রাস্তা নাই, ধান বেচলেও টাকা আবার টাকা দিয়ে যদি ধান কিনা যায়, সুতরাং যাইবেন কোন অসুবিধা নাই, দিলে আমার মনে পড়ে
আল্লাহ দানকে কবুল করে নাও। কোরআনের 10 নম্বর পারার সম্মানে 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়ি দান, সম্মান মনের স্বপ্ন পূরণ করে দাও, আপন জনদের কবুল করে নাও, সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন নিয়ে যারা সুখে দিন কাটাতে পারে সেই দান ফির তুমি দান করে দাও বলে আমি উনি 1000 টাকা করলেন দান, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি দানের ওসিলায় আপন জনদেরকে যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, যারা বেঁচে আছে আল্লাহ নাম বলে নাই এর জন্য 1000 টাকা কোরআন দেখে 1000 কোরআনের জন্য কোরআনের জন্য তাহলে কত 12 নম্বর পারা হয়ে গেল, তার মানে দশ যখন কুরাস করেছে আল্লাহ পূরণ করে দিতে পারে না, পারে না চলে মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে হে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে হে নাই যে কারো বেলা, আজ যে ছেলে হে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা, আজ যে মেয়ে হে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি, রাতটা গেল ঘুমের ঘরে, হে রাতটা গেল ঘুমের ঘরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে হে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে হে নাই যে কারো বেলা, ঠিক না সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দান করবেন আমার ভাইরা 13 নম্বর পারা, আমি আমার যুবকদেরকে বলবো, ওগো যুবকেরা আল্লাহর আমিন যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে না, পারে না চাকরির জন্য কত নেতার কাছে গেলে, কত এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে গেলে, হইল না হইল না, আল্লাহর কাছে যদি একটু কাঁদতে পারো আল্লাহ চাকরির থেকে ভালো কিছু করে দিতে পারে না, পারে না কথা পারে না, পারে না পারে না, 1000 টাকা 13 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন, হো 1000 টাকা দেবেন, আজকে মাইকের সার্ভিসটাও ভালো আছে আমার মাইকের প্রকাশ করতে চায় না গোপনে দান অনেক উত্তম, আল্লাহ বলেছেন তোমরা দান করো প্রকাশ্যে তোমরা গোপনে, যেটাই করো সেটাই আল্লাহর কাছে প্রিয়, তবে যদি গোপনে করে থাকো সেটা অবশ্যই উত্তম হিসেবে গৃহীত হবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান নাম বলে নাই 13 নম্বর পারার সম্মানে 1000 টাকা করলেন দান, আর দুই কান দিলে অর্ধেক হয়ে যাবে, আর দুইজন মানুষ কোন আল্লাহর বান্দা আছেন দিতে পারবেন, এখানে অনেকেই ব্যবসায়ী আছেন, অনেকেই অন্তর যুবক আছেন, 500 টাকা 1000 টাকা ছাত্রলীগের ভাইরা কিনে, একজন হুজুর কিসের টলি, আমি ডাইরেক্ট একটি লাখ দিয়ে দেবো, আমি ছাত্রলীগের নেতা, এরম কি কেউ নেই রে, তাহলে কিরম ছাত্রলীগ করো তুমি যে তুমি টিরাকে বালি দিতে পারো, কোনদিন মানুষ হয়নি বড়
মানে কুরাস করেছে তো করেছে, এত করেছে সেদিন লালমনির হাট শীতের রাত দুটোর সময় বললাম আমি আর নব না রে ভাই, তাও আসে মানে কুরাস করতে করতে আমার ক্যামেরাম্যান সাক্ষী আমি চাইছি 30 পারা হয়েছে 60 পার। অবশ্যই পারার জন্য না, ওখানে চাইছিলাম সম্ভবত একজন একজন করে 5 জন চাইছিলাম, হয়ে গেছিল 60 জন কোরআনের জন্য চাই কইছি, একজন করে অন্তত টাকা দেবেন, হয়েছে কয়জন 60 জন। আরে কত মন উদার, কত মানুষই দেখলাম মন উদার, আর কিছু মানুষ আছে আল্লাহ টাকা ধরে রাখতে রাখতে ওই পোকায় খেয়ে দেয়। মরে যাওয়ার সময় কি নিয়ে যাওয়া যায় নাকি? না যায় না, সব পড়ে থাকে রে। অনেকে বলে যে পড়ে থাকবে বলে সব নিয়ে দেবো, যদি বেশি থাকে কি খাবো? খাওয়ার মালিক কে, পড়ানোর মালিক কে? আমি শেরপুর গেলাম 25 তারিখে আমার শেরপুর মাহফিল, মাহফিলের সভাপতি বললাম কি অবস্থা, বলছে ডায়াবেটিস। টাকার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু ডায়াবেটিস হওয়ার কারণে এখন আর খাইতে পারে না। কইলাম তাহলে দান করেন, কইলো 50,000 ব্যাংকের 50,000 দেন 1,00,000 না রয়ে থাকবে। একটা চেয়ার দেন না রয়ে থাকবে, না আমার সময় আর মাত্র 2 মিনিট 3 মিনিট বাকি আছে, আমার প্রধান বক্তা চলে এসেছেন, ওনার সময় হস্তক্ষেপ করা যাবে না, আমি ছেড়ে দেব কিন্তু 30টা পারার সম্মানে। ভাইয়ারা আমার গতকালকে কালেকশন কিন্তু আজ গেলে কালেকশন করছি, আর এই কথা তো আমার সাথে 4-5টা মা মিয়া কি কথা কইস বলেন আমাকে। আসলে কয় পারা হয়েছে, কয় নম্বর পারা পর্যন্ত হয়েছে? 14 হয়েছে না? 30 জন দাম এক ব্যাগ করে সিমেন্ট দেওয়ার মতো একদম সাথে সাথে হুজুর যাবে টপাটার দামটা লিখে নেবে, একটু হাত উঁচু করে দিন, প্রথম জন কোন ব্যক্তি এক ব্যাগ সিমেন্ট মাত্র 500 টাকা, ওই যে দেখেন হাত উঁচু করে শিখে যান, এক ব্যাগ দিলে এক ব্যাগ না 5 ব্যাগ এক ব্যাগ, হ্যাঁ আঙুল এরকম করে চলবেন তাহলে বলবো এক ব্যাগ, এরকম করে বলো 5 ব্যাগের দোয়া হবে। আল্লাহ এক ব্যাগ সিমেন্ট আমার একজন ভাই, 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছে 2 নম্বর তাড়াতাড়ি 500 টাকা আপনি দোকানে অর্ডার দিতে দেবেন, মসজিদ দিয়ে দেবেন, 2 নম্বর গিজার লাগাইছেন গরম পানিতে গোসল করেন, আর মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিতে পারবেন না, মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে। 2 নম্বর কোন আল্লাহর বান্দা একটু হাত তোলেন, 2 নম্বর ওই যে আমার ভাই দান, 2 নম্বর হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দাও নামগুলো লিখে আনলে আমি একবারে পড়ে দেব। তারপর 3 নম্বর দাঁড়ান কোন ব্যক্তি আছেন, 3 নম্বর 3 নম্বর ব্যক্তি এক ব্যাগ সিমেন্ট দিবেন, 3 নম্বর একটু তাড়াতাড়ি করে যুবকেরা, 3 নম্বর ব্যক্তি এই ডান হাতে আপনারা দেওয়ার মতো কি কেউ নাই? আব্দুল আজিজ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে, 3 নম্বর হলো 4 নম্বর 1-5 মিনিটের মধ্যে করে দেন ভাই, একটু মনটা নরম করেন আপনারা, এত এত মন শক্ত করলে যা আল্লাহ তো জাহান্নামও দেবেন এত মন শক্ত থাকে। আল্লাহ 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 মাফ করো, আবার মানে কান্তি কান্তি গলা শুকিয়ে গেছে, সোফিয়া পান নেই, তাও খেলো হচ্ছে মহিলা ব্যান্ডেল আবু আনি 1,000 টাকার উদ্ধার, তাইলে ওই দিকে গেল 14 নম্বর পারা, 15 নম্বর পারা, আল্লাহ অর্ধেক হয়েছে ওই দিকে গেলে, 3 নম্বর গিয়েছে, 4 নম্বর কোন আল্লাহর বান্দা ওখানে মনে হয় আর একজন যাচ্ছে, 4 নম্বর ব্যক্তি 5 নম্বর বলেন খুব তাড়াতাড়ি, 5 নম্বর একটা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না,
পাশান, এত পাশান দিল হওয়া তো ঠিক না ভাই, আমার চার নম্বর হয়েছে মনে হয়, পাঁচ নম্বর কোন আল্লাহর বান্দা, চার নম্বর হয়েছে না, ঘরের নবীর মাদ্রাসার জন্য আমার জন্য হলে আমি চাপাব না, আমি নিজেই কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ নিজে না দিয়ে কিন্তু আপনাদের কাছে চাইনি, কোনো হুজুর খালি ওয়াজ করে গেল কই দিল না তো,